নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইনফিনিটি ম্যাথ একাডেমি নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। ক্লাসটি শুরু করার আগে বলে নেই, তোমরা যারা এই চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আমাদের আপডেট ক্লাসের নোটিফিকেশন পেতে বেল বাটনটিতে ক্লিক করো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তো চলে আসলাম ক্লাসে। আমি পূর্বে দুটি ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম সূচকীয় লগারিদমীয় ফাংশনের লেখচিত্র ও ডোমেন রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয়। আমি আজকের ক্লাসে তোমাদেরকে দেখাবো পরমমান ফাংশনের লেখচিত্র ও ডোমেন রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হবে। তার আগে বলে নেই, তোমরা যারা পূর্বের দুটি ক্লাস দেখোনি তোমরা অবশ্যই ক্লাস দুটি দেখে নিবে, তাহলে আজকের ক্লাসটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর এই দুটি ক্লাসের লিংক তোমরা ভিডিওর ডিসক্রিপশনে অথবা উপরে আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে। তো চলো ক্লাসটি শুরু করি। তো ক্লাসটি শুরু করার প্রথমে আমাদের জানতে হবে যে পরম মান কথাটির অর্থ কি। পরম কথাটির অর্থ হলো যা চিরকাল একই। এখন আমরা এটিকে গণিতের ভাষায় কিভাবে লিখতে পারি তা দেখে নেই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এফ অফ এক্স ইকুয়াল মডুলাস অফ এক্স, অর্থাৎ এক্সের উভয় দিকে যে দুটি লম্বা টান এটি হলো পরম মান চিহ্ন, যেটিকে আমরা ইংলিশে মডুলাস বলে থাকি। এখন এই ফাংশনটিকে আমরা ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল মডুলাস অফ এক্স দ্বারা প্রকাশ করতে পারি। দ্যাট মিন্স ওয়াই ইকুয়াল মডুলাস অফ এক্স। এখন আমরা দেখব এই পরম মান চিহ্নটি কিভাবে কাজ করে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মডুলাস অফ পজিটিভ এ ইকুয়াল পজিটিভ এ, মডুলাস অফ নেগেটিভ এ ইকুয়াল পজিটিভ এ। এটা দ্বারা আমি এটা বোঝাতে চাচ্ছি যে যদি কোনো ধনাত্মক অথবা ঋণাত্মক সংখ্যা অথবা রাশিকে পরম মান চিহ্ন দ্বারা প্রকাশ করি, তাহলে সেই ধনাত্মক অথবা ঋণাত্মক সংখ্যা রাশিটি ধনাত্মক সংখ্যা অথবা রাশিতে পরিণত হয়। বিষয়টি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারলে। তাহলে আমরা এই ফাংশনটিকে ওয়াই ইকুয়াল প্লাস অর মাইনাস এক্স আকারে প্রকাশ করতে পারি। এখন আমরা দেখব পরীক্ষায় ওয়াই ইকুয়াল মডুলাস অফ এক্স না এসে এফ অফ এক্স ইকুয়াল মডুলাস অফ টু এক্স মাইনাস ওয়ান এসেছে। তাহলে আমরা এই অঙ্কটিকে কিভাবে করব। আমরা ওয়াই ইকুয়াল মডুলাস অফ এক্স এই অঙ্কটি যেভাবে করব, এই অঙ্কটিও কিন্তু সেইভাবেই করব, কারণ এটিও একটি পরমমান ফাংশনের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস মডুলাস অফ এক্স, তাহলে এই অঙ্কটিও কিন্তু একটি পরমমান ফাংশনের অঙ্ক। তাহলে আমরা একটি অঙ্ক খুব ভালোভাবে বুঝে নিব, তাহলে বাকি সমস্ত অঙ্কই আমরা করতে পারবো। তো চলো আমরা ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস এক্স এটির জন্য আমরা লেখচিত্র এবং ডোমেন রেঞ্জ নির্ণয় করি। আমরা প্রথমেই প্লাস মান নিয়ে ওয়াই ইকুয়াল এক্স এই সমীকরণটি পেয়ে যাই। তোমরা জানো আমরা যদি লেখচিত্র অঙ্কন করতে চাই তাহলে আমাদের স্থানাঙ্ক নির্ণয় করে নিতে হবে। আর তোমরা জানো এখানে আমরা যেহেতু পজিটিভ মান নিয়েছি তাই এক্স এর সকল মান আমরা ধনাত্মক নিব। তাহলে আমরা এখন একটি লেখচিত্র অঙ্কনের জন্য ছক অঙ্কন করে নেই এবং সেখানে এক্স এর ভ্যালু আমরা জিরো বসাই। তাহলে আমরা ওয়াই এর মান জিরো পাই। এক্স এর মান যদি ওয়ান বসাই তাহলে ওয়াই এর মান ওয়ান পাই। এক্স এর মান যদি পজিটিভ টু বসাই তাহলে ওয়াই এর মান পজিটিভ টু পাই। এক্স এর মান যদি আমরা পজিটিভ থ্রি বসাই তাহলে ওয়াই এর মান পজিটিভ থ্রি পাই। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এখন এই বিন্দুগুলো আমরা ছক কাগজে বসিয়ে দিব। আমি এই ছক কাগজের প্রতি এক্স অক্ষের এক ঘর সমান এক একক এবং ওয়াই অক্ষের প্রতি এক ঘর সমান এক একক বিবেচনা করে নিলাম। এবার আমরা শূন্য শূন্য বিন্দুটি এখান থেকে শুরু করলাম। তাহলে আমরা এক্সের ভ্যালু যখন ওয়ান ওয়াইয়ের ভ্যালু তখন ওয়ান এই বিন্দুটি পেয়ে যাই, এক্সের ভ্যালু যখন টু ওয়াইয়ের ভ্যালু তখন টু এই বিন্দুটি পেয়ে যাই, এক্সের ভ্যালু যখন থ্রি ওয়াইয়ের ভ্যালু তখন থ্রি এই বিন্দুটি পেয়ে যাই। তারপর এটিকে যোগ করে দিলে একটি সরলরেখা উৎপন্ন হয়, আর এই সরলরেখার মাথায় একটি অবশ্যই অ্যারো চিহ্ন দিয়ে দিব। তাহলেই আমাদের গ্রাফ
পজিটিভ ভ্যালুর জন্য অঙ্কন করা হয়ে গেল। এখন আমি তোমাদেরকে আরেকটি নতুন বিষয় দেখাবো, সেটি হলো যদি আমরা এই রকম স্থানাঙ্ক নির্ণয় না করে আমরা এই রকম গ্রাফ অঙ্কন করতে চাই তাহলে আমাদের হাতে আরেকটি উপায় রয়েছে। তোমরা জানো যে স্থানাঙ্ক জ্যামিতির ঢাল এর সূত্র প্রয়োগ করেই আমরা এই ধরনের গ্রাফ সহজেই অঙ্কন করতে পারি। তো সেটি কিভাবে করা যায় চলো দেখে নেই। আমরা প্রথমে y ইকুয়াল 1 ইনটু x আকারে এই সরলরেখাটিকে লিখে নিব, কারণ আমরা যদি এখানে 1 লিখি তাহলে এটিকে আমরা y ইকুয়াল mx এই সরলরেখার সঙ্গে তুলনা করতে পারব। লক্ষ্য করে দেখো এখানে m হচ্ছে সরলরেখাটির ঢাল আর m এর মান তাহলে হলো 1। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারলে যে m হচ্ছে যে সরলরেখাটির ঢাল আর এই ঢালের মান হচ্ছে 1। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে m ইকুয়াল 1 আর 1 মানে কিন্তু আমরা জানি tan 45 ডিগ্রি। এখন আমরা জানি যেহেতু এটি tan 45 ডিগ্রি আর এটি যেহেতু ঢাল, তাই আমরা ঢালের সংজ্ঞাতে দেখে এসেছিলাম যে কোনো সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যাঞ্জেন্টকেই সরলরেখাটি ঢাল বলা হয়। তাই আমরা যখন গ্রাফ অঙ্কন করতে যাব তখন এই 45 ডিগ্রি যদি আমরা গ্রাফে বসিয়ে দেই তাহলেই আমরা একটি সরলরেখা পেয়ে যাই। তোমরা দেখতে পেলে যে এটি হচ্ছে আমার 45 ডিগ্রি কোণ। আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারলে যে কোনো ধরনের স্থানাঙ্ক নির্ণয় না করে আমরা সরলরেখার ঢালের মাধ্যমেই এই ধরনের একটি লেখচিত্র অঙ্কন করতে পারলাম। এবার চলো আমরা ঋণাত্মক মানের জন্য এবার গ্রাফটি অঙ্কন করি। আমরা ধনাত্মক মানের জন্য এই ধরনের একটি লেখচিত্র পেয়ে গেলাম, এবার আমরা ঋণাত্মক মানের জন্য কীরকম লেখচিত্র পাই সেটি দেখে নিব, আর আমি এটিকেও এই সরলরেখার ঢালের মাধ্যমেই তোমাদেরকে করে দেখাবো। তো চলো দেখে নিই। আমরা ঋণাত্মক মানের জন্য আমরা এখানে অবশ্যই মাইনাস নিব, আর তাহলে মাইনাস 1 ইনটু x, তাহলে আমরা এটিকে ঢালের সঙ্গে তুলনা করলে m এর মান মাইনাস 1 পাই। মাইনাস আর 1 মানে ট্যান 45 ডিগ্রি। এবার আমরা ট্যান 45 ডিগ্রি যেহেতু মাইনাস দেখতে পাচ্ছি তাই এটিকে আমরা অবশ্যই প্লাস বানাবো। তো প্লাস বানানোর জন্য আমাদের কোয়াড্রেন্টের হেল্প নিতে হবে। তোমরা জানো যে ট্যান এর জন্য দ্বিতীয় এবং চতুর্থ কোয়াড্রেন্টটি হলো ঋণাত্মক, তাই আমাদের ঋণাত্মক ঘরে যেতে হবে। এখন প্রশ্ন হলো আমরা দ্বিতীয় ঘরে যাব নাকি চতুর্থ ঘরে যাব। তোমরা জানো পরম মান ফাংশনে y এর মান সর্বদাই ধনাত্মক হয়, তাই আমরা চতুর্থ ঘরে যেতে পারবো না, আমাদেরকে দ্বিতীয় ঘরে যেতে হবে। তাহলে আমরা এখন দ্বিতীয় ঘরে যাব। ওকে, আর দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এটা প্লাস হয়ে গেল আর ট্যান 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করতে হবে, তাহলে আমরা দ্বিতীয় ঘরে যেতে পারবো। তাহলে আমরা পেলাম ট্যান 135 ডিগ্রি। তাহলে 135 ডিগ্রি কোণ যদি আমরা এখন গ্রাফে অঙ্কন করি তাহলে আমাদের গ্রাফটি অঙ্কন হয়ে যাবে। আমরা দেখেছিলাম পূর্বে যে ধনাত্মক মানের জন্য এইরকম একটি সরলরেখা অর্থাৎ y ইকুয়াল টু x এর জন্য, আর আমরা এখন যেটি পেলাম সেটি হচ্ছে y ইকুয়াল টু মাইনাস x এর জন্য এইরকম একটি সরলরেখা, অর্থাৎ 135 ডিগ্রি কোণের জন্য আমরা এই সরলরেখাটি অঙ্কন করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারলে যে কোনো ধরনের স্থানাঙ্ক নির্ণয় না করে আমরা শুধুমাত্র স্থানাঙ্ক জ্যামিতি ঢাল এর সূত্র প্রয়োগ করেই আমরা এই ধরনের একটি গ্রাফ অঙ্কন করতে পারি। বিষয়টি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন আমরা দেখব কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা যায়। তো চলো দেখে নেই আমরা এখান থেকে কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারি সেটি দেখে নেই। দেখো আমরা যখন x এর ভ্যালু ধনাত্মক দিকে বৃদ্ধি করছিলাম তখন কিন্তু y এর ভ্যালুটি ধনাত্মক দিকে বৃদ্ধি পাচ্ছিল, তার মানে x টেন্স টু পজিটিভ ইনফিনিটি হলে y টেন্স টু পজিটিভ ইনফিনিটি হয়। একই রকমভাবে আমরা যদি x এর ভ্যালু ঋণাত্মক দিকে বৃদ্ধি করি তাহলে কিন্তু y এর ভ্যালু ধনাত্মক দিকে বৃদ্ধি পায়, তার মানে x টেন্স টু নেগেটিভ ইনফিনিটি হলে y টেন্স টু পজিটিভ ইনফিনিটি হয়। এখন আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে কোনটি ডোমেন আর কোনটি রেঞ্জ। তো চলো আমরা দেখে নেই, সাধারণত আমরা জানি x এর ভ্যালুগুলোই হচ্ছে ডোমেন, তো এটিকে আমরা লিখব df দ্বারা আর এটিকে আমরা ক্যাপিটাল R দ্বারা প্রকাশ করতে পারি, কারণ নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি এটি রিয়েল নাম্বারকে প্রকাশ করে, তাই আমরা সরাসরি ক্যাপিটাল R দ্বারা আমরা ডোমেনকে প্রকাশ করলাম।
এবার আমরা দেখব রেঞ্জ, যেহেতু ওয়াই এর ভ্যালুকে আমরা রেঞ্জ বলি, কিন্তু একটি বিষয় যে শুধুমাত্র পজিটিভ ইনফিনিটি এখানে লেখা রয়েছে, তাই আমাদের বুঝতে হবে যে কোথা থেকে এটি শুরু হয়েছে। তাই আমাদের অবশ্যই গ্রাফের হেল্প নিতে হবে। আর গ্রাফে আমরা দেখতে পাচ্ছি মূল বিন্দু শূন্য থেকে এটি যাত্রা শুরু হয়েছিল, তাই আমরা দেখব যে জিরো টু পজিটিভ ইনফিনিটি। আর অবশ্যই আমরা জিরোর দিকটি বদ্ধ ব্যবধি আর ইনফিনিটির দিকটি খোলা ব্যবধি দ্বারা প্রকাশ করব, তাহলেই আমাদের রেঞ্জ নির্ণয় করা হয়ে যাবে। আশা করি তোমরা এই পরমাণ ফাংশনটির লেখচিত্র এবং ডোমেন রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয় সেটি খুব ভালোভাবে বুঝতে পারলে। তো এই ছিল ক্লাস, আশা করি ক্লাসটি তোমাদের ভালোই লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে তো একদমই ভুলবে না, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরের ক্লাসে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।